নিধিবনে শ্রীকৃষ্ণের রাসলীলা দেখে ফেললেই নাকি হয় ঘোর সর্বনাশ, এতটাই রহস্যময় বৃন্দাবনের এই স্থান। বৃন্দাবনের এই নিধিবন মন্দির নিয়ে বহু কথা শোনা যায়, আজও নাকি শ্রীকৃষ্ণ এখানে রাসলীলায় মাতেন। যে এই রাসলীলা দেখে ফেলে তার নাকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। ভারতবর্ষের এমন বহু স্থান রয়েছে, কান পাতলেই সেই সব স্থান নিয়ে শোনা যায় রহস্যে ঘেরা অনেক জানা অজানা কথা। আর তেমনই একটা স্থান হল বৃন্দাবনের নিধিবন মন্দির। প্রচলিত আছে যে আজও নাকি এই মন্দিরে গোপিনীদের সঙ্গে রাসলীলায় মাতেন ভগবান শ্রীকৃষ্ণ। আর ঠিক এই কারণেই নাকি প্রতিদিন সন্ধ্যা আরতির পরেই নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয়। এমনকি যে পশু পাখিরা নিধিবনে দিনের বেলায় ঘুরে বেড়ায় তারাও নাকি অন্ধকার নামার আগেই নিধিবন ছেড়ে চলে যায়। লোকমুখে প্রচলিত আছে যে সন্ধ্যা হতেই জনসাধারণকে এই মন্দির থেকে বের করে মূল দরজা বন্ধ করে দেওয়া হয়, কারণ এই সময় ভগবান শ্রীকৃষ্ণ আসেন এবং গোপিনীদের সঙ্গে রাসলীলায় মাতেন বলে অনেকে মনে করে। এও প্রচলিত আছে যে কেউ যদি লুকিয়ে এই রাসলীলা দেখে ফেলে সে পাগল হয়ে যায় কিংবা অন্ধ হয়ে যায়, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। নিধিবনের মধ্যে রঙ্গমহল নামে একটি ছোট্ট মন্দির রয়েছে। শোনা যায় প্রতি রাতে শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে এখানে বিশ্রাম করেন, তাই সন্ধ্যার আগেই রঙ্গমহলে কৃষ্ণের জন্য চন্দনের খাট, জলের পাত্র আর শ্রী রাধারানীর জন্য শৃঙ্গারের সমস্ত রকম সামগ্রী, প্রসাদ, পান সব রেখে দেওয়া হয়। সমগ্র মন্দির সাজিয়ে তোলা হয়। নিধিবনের সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেওয়া হয় ওই ছোট্ট মন্দিরটিরও। সকাল 5টার সময় যখন মন্দিরের মূল দরজা খোলা হয় তখন দেখা যায় সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিধিবনের গাছগুলিও বেশ অন্যরকম। প্রতিটি গাছের শাখা নিচের দিকে বাড়তে থাকে। এখানের গাছগুলি এত ঘন যে রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। এখানের বিশেষত্ব হল তুলসী গাছ। প্রতিটি তুলসী গাছ এখানে জোড়ায় জোড়ায়। মনে করা হয় রাধাকৃষ্ণ রাসলীলায় মেতে উঠলে এই তুলসী গাছগুলি গোপিনী হয়ে ওঠে আর সকাল হতেই ফের তুলসী গাছে পরিণত হয়ে যায়। শোনা যায় নিধিবনে বিশাখাকুণ্ড তৈরি করেন ভগবান শ্রীকৃষ্ণ। বিশাখা নামে এক গোপিনীর তৃষ্ণা মেটাতে শ্রীকৃষ্ণ নাকি তার বাঁশি দিয়ে কুণ্ডটি তৈরি করেছিলেন। তখন থেকেই নিধিবনের সেই কুণ্ড ওই গোপীর নামেই পরিচিত। রয়েছে এমনই বেশ কিছু জানা অজানা কাহিনী যা আপনাকে চমকে দেবে প্রতি মুহূর্তে। রাধে রাধে। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।